এখন আমরা শাপলা দিয়ে পুলি যা ভুনবো সুন্দর করে তাসকের তেপি শুট শাপলা দিয়ে কুলে যা কাটা দোকার ফেজ লাগবে এখন দিতেছি আমরা তেল এখন আমরা দেবো পেঁয়াজ তেলটা ফুলকা গরম হওয়ার পর পেঁয়াজ কাঁচা মরিচ একসাথে দিয়ে হালকা ভেজে নেব দেখেন তো একটা চামচ দাদা দাদাকে দিয়ে সুন্দরভাবে মিশাই তৈরি তারপর হালকা জিরা তারপরে একটু তালু পাকড়া কিশমিশ এগুলো সুন্দরভাবে দিয়ে একদম পেঁয়াজের সাথে সুন্দরভাবে মিশিয়ে ফেলবো হালকা মুড়িতে পারে সুন্দরভাবে দিয়ে মিশিয়ে ফেলবো তারপরে ধুন্দা পাখি হালকা একদম অল্প তারপরে দিয়ে মিশে দিয়ে সুন্দর করে মিশে সুন্দরভাবে কষাই নিতে হালকা লবণ দিয়ে অল্প একটু টেস্টি লবণ সবচেয়ে সুন্দরভাবে কষে নিতে হবে আমাদের ভুনা প্রায় শেষ আমাদের আজকে শাপলা যাতে ফুল শাপলা শাপলা দিয়ে আজকে আমরা পুলি যা ভুনা করবো সুন্দর করে আমাদের সুন্দর করে দিয়ে সুন্দরভাবে
এখন আবার উপর দিয়ে হালকা করে মশলা ছিটিয়ে দিতে হবে। নাড়াতরা দিয়ে হালকা একটু গুন্ডি রেখে দিতে হইব। দেখুন আমাদের শাপলাটাকে 5 মিনিট দমে রাখতে হবে, জানি এটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন আমরা এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। আমাদের সিদ্ধটা হয়ে গেছে, এখন আমরা কুল দিয়ে দেবো। আমাদের ফুল যা দিয়ে কিছু গুণ না নাড়াতে গাড়ি করতে দেবো। অল্প কিছু গুণ সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে রাখতে হবে। আমাদের শাপলা দিয়ে কুলে যাবো না, এখন শেষ হয়ে গেছে। আমাদের শাপলা দিয়ে কুলে যাবো না হয়ে গেছে, তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের শাপলা কুল যাবো না রেডি, তখন আমরা খাবো। আর খাওয়ার আগে বলি, আমাদের ভিডিওটা আপনারা সবাই দেখবেন, ভালো লাগে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তারপরে কমেন্ট করবেন, সবসময় আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন। আমাদের শাপলা কুলে যাবো নাটা
সেই টেস্ট হয়েছে।